ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স জগতের একটি অনন্য নাম, বিশ্বস্ততার একটি অসাধারণ প্রতীক বটে। তারা তাদের সেবাকে একেবারে জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন করে শুরু করলো মোবাইল অ্যাপ কার্যক্রম। এ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সারা দেশকে জানানোর চেষ্টা করেছে এই বিশেষ অ্যাপটি সম্পর্কে। প্রযুক্তির ক্রমবিকাশে আরেক ধাপ এগিয়ে গেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গ্রাহক সেবায় এবার কোম্পানিটি চালু করলো মোবাইল অ্যাপ। ডিজিটালাইজেশনকে এই বিমার অ্যাপসকে আমি বিমা প্রসারের একটি মাধ্যম হিসাবে দেখি, যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা অনেক দূরে এগিয়ে আছেন। বড় চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা অর্জন করা। সম্প্রতি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এর উদ্বোধন করেন। কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের প্রথম বেসরকারি বিমা প্রতিষ্ঠান। 1985 সালে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থান, এই তিন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করি। এর আগে আইডিআর এর চেয়ারম্যান নিয়ন্ত্রক সংস্থার সদস্যদের নিয়ে দেশের শীর্ষতম এই জীবন বিমা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের আইটি বিভাগ, অত্যাধুনিক ও প্রযুক্তি সম্পন্ন কল সেন্টার, পলিসি সার্ভিস, হিসাব শাখা ও সুসজ্জিত মুজিব কর্নার পরিদর্শন করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি 2020 সালে 799 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। তার বিপরীতে আমি 1201 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি। 2021 সালে আমি 882 কোটি টাকা দাবি পরিশোধ করেছি এবং তার বিপরীতে আমি 2021 সালে 1423 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি। আমি বলবো, দাবি পরিশোধ যে কোম্পানি যত বেশি স্বচ্ছতার সহিত অব্যাহত রাখবে, সেই কোম্পানির সুনাম তত বেশি বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক সফলতা অর্জন করতে সক্ষম হবে। এইভাবে আমাদের দেশের এই বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 1985 সালে প্রতিষ্ঠিত, আজকে আমরা 38 বছর অতিক্রম করেছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে এগিয়ে নিচ্ছে সেটা হলো, আমরা গ্রাহকের দাবি, বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ চেক, লাভসহ এবং এসবি টাকা আমরা এক দিনের ভিতরে দেওয়ার ব্যবস্থা করতে পারি। যেমনিভাবে আমরা 2021 সালে 882 কোটি টাকা এক বছরে দাবি পরিশোধ করেছি এবং তার বিপরীতে আমি প্রিমিয়াম আয় করেছি 1423 কোটি টাকা। 2022 সালে আমি দাবি পরিশোধ বেশি করার কারণেই ইনশাআল্লাহ 2022 সালে আমার বর্তমান পর্যন্ত আমার গ্রোথ রয়েছে গত বছরের তুলনায় প্রায় 40%। এটা আমি বলবো, আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেমনিভাবে দাবি পরিশোধ করতেছি, সকল কোম্পানি যদি দাবি পরিশোধে এগিয়ে আসে, এই দেশের বিমাখাত অনেক দূর এগিয়ে যাবে। বর্তমানে আমাদের ক্রেডিট রেটিং ট্রিপলে এবং আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছি। এই দুটি অর্জনেই আমাদের জন্য, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অত্যন্ত গৌরবের, যে বাংলাদেশে জাতীয় শ্রেষ্ঠ করদাতা, জাতীয় রাজস্ব বোর্ড থেকে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে। এবং ক্রেডিট রেটিং ট্রিপল এ এটা ন্যাশনাল লাইফের রয়েছে।